আমরা আজকে অযোধ্যা পাহাড় যাচ্ছি এবং আমরা রয়েছি ছজন প্লাস একজন আমাদের ভিআইপি রয়েছে সাথে মাঝে মাঝখানে বসে আছে গাড়ি থেকে নেমে সবার সাথে পরিচয় করাবো আর অযোধ্যা পাহাড়ের মাঝখানে রাস্তায় যা যা দেখবো আমরা সবই ভিডিওতে আমি তুলে ধরবো রাস্তা কেমন ওখানকার কি কি ঘোরার আছে সমস্ত বৃত্তান্ত এই ভিডিওতে আপনি দেখতে পাবেন এই মুহূর্তে আমরা এখন ডিমনা পার হচ্ছি ডিমনার কাছাকাছি আর কি তো তারপরে এখানে খারাপ রাস্তা থাকবে সেগুলো দেখিয়ে দেবো রাস্তার পুরো বিবরণ দেবো আর যুদ্ধ পাহাড়ে যা যা দেখবার জিনিস আছে সমস্ত কিছু এই ভিডিওতে থাকবে আসুন সঙ্গে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন শেষ অবধি আমরা এখন যাচ্ছি ডিমনার যে পিছনের দিকে যে রাস্তাটা গেছে সেই রাস্তাটা দিয়ে পটমদার দিকে আমরা যাচ্ছি এবার পটমদার থেকে আমরা বড়াবাজার যাব বড়াবাজার থেকে অযোধ্যা বলরামপুর তারপরে আমরা অযোধ্যা পাহাড়ের দিকে যাব আর তারপরে আমরা নেক্সট এখানে ব্রেকফাস্ট করতে কোনো জায়গায় দাঁড়াবো দেখা যাক কোনো না ভালো কিছু হোটেল পাওয়া যাবে এখানে ওই লাইনের ধাবা হোটেলই খেয়ে নিতে হবে আর কি আজকে ব্রেকফাস্ট করে ভালো কিছু পাওয়া যাবে না এই মুহূর্তে আমরা দাঁড়িয়েছি বড়া বাজারে এবার এখান থেকে এটা ফার্স্ট স্টপেজ আমাদের ব্রেকফাস্ট হলো এখানে জায়গাগুলো দেখাচ্ছি ছোট ছোট ঝুপড়ি দোকান আছে ভালো দোকান নেই এখানে আসুন দেখিয়ে দিই দোকানগুলো এই এই ধরনের দোকান এখানে রয়েছে লাইন হোটেল এই রাস্তাটা সোজা চলেছে বাগমুন্ডির দিকে বলরামপুর থেকে বাগমুন্ডি যাওয়ার রাস্তা এটা আর প্রায় এখনো 20 কিলোমিটার অযোধ্যা পাহাড় বাকি প্রায় 20 কিলোমিটারের কাছাকাছি বাকি আছে এই যে আমরা এখন যে জায়গাটা দাঁড়িয়েছি এইখানটা থেকে অযোধ্যা পাহাড় মোটামুটি দেখা যাচ্ছে হয়তো 12-14 কিলোমিটার দূরে আমরা দাঁড়িয়ে আছি আর আমাদের সাথে এই যে রয়েছে স্কুবি দেখি দেখি হ্যাঁ এদিকে এই দেখ এই যে এই যে এখন অনেকক্ষণ ধরে গাড়িতে আছে এক্সপেক্ট করেছিলাম যদি শরীর টরীর খারাপ হয় কিন্তু তেমনি কিছু হয়নি ও সকালবেলা একটা রুটি খেয়ে বেরিয়েছে জামাটা খুলে দিস এই দেখো ওই দিকে ক্যামেরার দিকে তাকাও ক্যামেরার দিকে তাকাও ক্যামেরার দিকে তাকাও চলো তুই ফার্স্ট টাইম জীবনে প্রথম ট্যুর করতে বেরিয়েছো হ্যাঁ তোমার জীবনের প্রথম ট্যুর চলো চলো এবার আমরা স্টার্ট দেবো আর 12-14 কিলোমিটার আছে আমরা এটা তো যে বন্ধ করে ওর জামাটা এই অযোধ্যা পাহাড়ের রেঞ্জ আমরা এসে গেছি অযোধ্যা পাহাড়ের একদম কাছাকাছি সামনে লোয়ার ড্যাম্প এরপর আমরা সোজা আঁকা বাঁকা পথ দিয়ে সোজা উপরে উঠে যাব পাহাড়ের উপরে সেখানে আপার ড্যাম্প রয়েছে এখানে দুটো জোড়া বেড একটা সিঙ্গেল বেড রয়েছে এই টিভি রয়েছে এই রুমটার রেন্ট হলো 1600 টাকা আমরা এই রুমটা এরকম দুটো রুম নিয়েছি এই যে ওয়েস্টার্ন টয়লেট রয়েছে বেসিন রয়েছে মোটামুটি খুব ঝাঁ চকচকে না হলো মানে অ্যাভারেজ ভালো এই আমরা অযোধ্যা পাহাড়ে পৌঁছে গেছি এটা হলো অযোধ্যা পাহাড় টুরিস্ট লজ আমরা আপাতত কোনো জায়গায় জায়গা পাইনি আমরা এখানেই আপাতত থাকি আজকে কালকে দেখা যাবে আর পুরো জামশেদপুর থেকে অযোধ্যা পাহাড়ের পুরো রাস্তার ভিডিও অযোধ্যা পাহাড়ের ভিডিও যদি আপনাদের ভালো লাগে শেয়ার করবেন আজ এখানেই শেষ করছি এই যে পিছনে অযোধ্যা পাহাড় টুরিস্ট লজ রয়েছে আর এই আমাদের গাড়িতে রয়েছে আজ এখানে শেষ করলাম আর একটা ভিডিওতে আমি কালকে আপার ড্যাম
দেখাবো আর যা যা ঘোরার জিনিস আছে এখানে ফলস সেগুলো সমস্ত কিছু দেখাবো।